2022 সনের এসএসসি পরীক্ষার্থীদের জন্য নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আজ 26 তারিখ তাদের ওয়েবসাইটে এই অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। প্রথমেই গণিত বিষয়টির অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করো, এটি তোমাদের এই বিষয়টির তৃতীয় অ্যাসাইনমেন্ট আর এটি জ্যামিতির অংশ থেকে দেওয়া হয়েছে। এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করে বিভিন্ন ডিগ্রির কোণ আঁকতে হবে এবং একটি টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে লিখতে হবে। এছাড়া চতুর্ভুজ, ট্রাপিজিয়াম ও ত্রিভুজ অঙ্কন করতে হবে। অ্যাসাইনমেন্টটিতে মোট তিনটি কাজ দেওয়া রয়েছে। প্রথম কাজটি হচ্ছে একটি ট্রাপিজিয়াম আকৃতি টেবিলের উপরিতলের আনুপাতিক চিত্র আঁক, যার সমান্তরাল বাহু দুইটি হবে তোমার আয়তকার পড়ার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের সমান, এবং ট্রাপিজিয়ামের ক্ষুদ্রতম বাহু অর্থাৎ টেবিলের প্রস্থ সংলগ্ন দুইটি কোণের একটি হবে 75 ডিগ্রি এর সম্পূরক এবং অপরটি 135 ডিগ্রি হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্যবইয়ের উদাহরণ 3 অর্থাৎ পৃষ্ঠা নম্বর 147-এর সাহায্য নিবে। প্রয়োজনে ক্ষুদ্রতম বাহুকে বর্ধিত করে বৃহত্তম বাহু কেটে তার উপর একটি সামান্তরিক এঁকে চেষ্টা করবে। দ্বিতীয় কাজটি লক্ষ্য করো, এ বি সি ডি একটি চতুর্ভুজের আনুপাতিক চিত্র আঁক, যেখানে এ বি সমান টেবিলের দৈর্ঘ্য, বি সি সমান টেবিলের প্রস্থ, যেখানে বি কোণ হবে 75 ডিগ্রি, সি কোণ হবে 135 ডিগ্রি এবং ডি কোণ হবে 60 ডিগ্রি। এক্ষেত্রে তোমরা পাঠ্যবইয়ের অনুশীলনী 7-2-11 অনুসরণ করতে পারো। তৃতীয় কাজটি লক্ষ্য করো, একটি ত্রিভুজ আঁক যার ভূমি তোমার টেবিলের প্রস্থ এর সমান, ভূমি সংলগ্ন কোণটি 135 ডিগ্রি এবং অপর দুইটি বাহুর সমষ্টি তোমার টেবিলের দৈর্ঘ্যের সমান। এক্ষেত্রে তোমার পাঠ্যবইয়ের 138 পৃষ্ঠায় সম্পাদ্য 1 অনুসরণ করবে। এছাড়া প্রথম প্রশ্নের উত্তরটি লিখতে তোমাদের লক্ষ্য রাখতে হবে সঠিক চিত্র আঁকতে হবে। ভূমি বরাবর বৃহত্তর বাহু স্থাপন করে তার উভয় প্রান্তে সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে, ক্ষুদ্রতম বাহুতে নির্দেশিত কোণ অঙ্কন করতে হবে, সঠিক উপাত্তের উপস্থাপন করতে হবে, কোণ তিনটির কমপক্ষে দুইটি সঠিক অঙ্কন করতে হবে। এছাড়া দ্বিতীয় প্রশ্নটিতে লক্ষ্য রাখতে হবে সঠিক চিহ্নিত চিত্র অঙ্কন, এ বিন্দুর জন্য নির্ধারিত কোণের পরিমাণ নির্ণয়, সি বিন্দুতে 105 ডিগ্রি কোণ অঙ্কন, বি বিন্দুতে 75 ডিগ্রি কোণ অঙ্কন। তৃতীয় প্রশ্নটিতে লক্ষ্য রাখতে হবে সঠিক চিত্র অঙ্কন, 105 ডিগ্রি কোণের বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন, এমন একটি ত্রিভুজ আঁকবে যার একটি কোণ 105 ডিগ্রি এবং একটি বাহু টেবিলের দৈর্ঘ্য ও অপরটি টেবিলের প্রস্থ অর্থাৎ ভূমি। এছাড়া ভূমির যে কোনো প্রান্তে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। গণিত বিষয়টির জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 13। এরপর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা রসায়ন বিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্টটি দেখে নিতে পারো। এটি তোমাদের রসায়ন বিজ্ঞান বিষয়টির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্টটির জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 16। এরপর যারা ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে তাদের হিসাব বিজ্ঞান বিষয়টির অ্যাসাইনমেন্টটি লক্ষ্য করো। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় এই অ্যাসাইনমেন্ট কাজটি দেওয়া হয়েছে তোমাদের দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায় থেকে। হিসাব বিজ্ঞান বিষয়টিরও পূর্ণ মান নির্ধারণ করা হয়েছে 16। এরপর যারা মানবিক বিভাগে অধ্যয়ন করছ তাদের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়টির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, যা তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিশ্ব সভ্যতা থেকে নেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটিতে মিশর, সিন্ধু, গ্রিক ও রোমান সভ্যতার উল্লেখযোগ্য অবদানগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন উপস্থাপন করার কথা বলা হয়েছে। এ বিষয়টির জন্য 16 নম্বর বরাদ্দ রয়েছে।